হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 7:30 মতো বাজে। আমি চলে এসেছি ছাদে, কারণ তোমাদের দেখাবো আমার হোস্টেল থেকে কি সুন্দর ভিউ দেখা যায়। চলো দেখে নেওয়া যাক ভিউটা। এটা আমার হোস্টেল থেকে এরকম ভিউ দেখা যায়। সবসময় এরকম গাড়ি চলতেই থাকে, মানে কম চলে বাট চলতেই থাকে। সামনে পুরো খালি খালি থাকে অল টাইমে, এরকম গাছপালা কিছু আছে, তাই জন্য পাখির আওয়াজগুলো খুব সুন্দর শোনা যায়। তো এটা ছিল আমার হোস্টেলের ছাদ থেকে ভিউটা। কেমন লাগলো সবাই বলো, আর এরপরে দেখা হচ্ছে আজকে কী কী করি সব কিছু নিয়ে। অল টাইম ঘুমায়, মানে ডিউটি যায় 8 ঘন্টা, ডিউটির থেকে বাড়ি এসে ঘুমায়, খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, আর ঘুমাতে পারলেই হলো। আগে শুনেছিলাম অনেকে সারাদিন ফোন ঘাটতো, এখন ডিউটি করে আর ঘুমায়। সো আমি এখন রান্না করবো, আজকে ডিমের ঝোল করবো। আলুটা আমি কেটে নিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ করবো। বাট আমি বাঙালি, আমি ডিমের ঝোলটাই বলবো, তাই না? তাহলে তো আমাকে তামিলে কথা বলতে হবে, যা আমি পারি না। তো আলুগুলোকে শুধু কেটে নিয়েছি, খোসাটা সেদ্ধ করার পরে ছাড়াবো, চাটপি দিয়ে নিয়েছি। ডিমের ঝোল সবাই জানো রান্না হয় কীভাবে, বাট আমার কর্তব্য, আমি এটুকু করে দেবো। গেল, আর ডিম চাটপি নিয়েছি, কারণ আমাদের একটা ফ্রেন্ডও আসবে, সেও খাবে। ডিমের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো আমি। না, এগুলো সব কিছুই থাকে, তুমি জানো না আমার অল টুগেদার। না, একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা ডিমের মধ্যে দিলে সুন্দর সেদ্ধ হয়। মনে হয় আমার একটা ডিম ফাটা আছে, তাই জন্য এরকম করে বুড়ি উঠছে, এরকম হচ্ছে। যাই হোক, আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর। এরপর ডিমের খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এবার অনামিকা আর ভাবনা বললো একটু চা খাবে, তাই জন্য চায়ের প্রস্তুতি চলছে। চাটা হয়ে গেল। ভাবনা, অনামিকা, এটা আমাদের চা, আমাদের বিস্কুট। এবার আমি বাকি থাকা রান্নাগুলো করে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নিলাম, আদাটাও কুচিয়ে নিলাম। এবার আদা আর রসুনটা একটু থেতো করে নেব, সাথে লঙ্কাটাও দিয়ে দেবো। এবার টমেটোটাকেও একটু থেতো করে নিচ্ছি। কড়াই রেডি, কড়াইয়ে তেল দিয়ে আলু আর ডিম ভেজে নিয়েছি। এবার মশলাটা কষাচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নেব। ব্যাস, কষা হয়ে গেছে। এবার আলু ডিমগুলো দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। আর এদিকে ভাতটা বসিয়ে, এটা আমার ড্রেস, আমি রেডি হয়ে গেছি, আমার এখন কোম্পানিতে যেতে হবে। এটা আমার আগেই খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার চুলটা বেঁধে নিলেই আমি পুরো রেডি। আমার চুল বাঁধা হয়ে গেছে, এই যে আমার ফাইনাল লুক। এবার আমি অনামিকাকে টাটা বলে চলে যাব। তো তোমাদের সবাইকেও টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে। কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে পাশে থেকো।